দেশের বাইরেও যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দিবস উপলক্ষে বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ইতালির রোম দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 104তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করেন। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জাতির জনকের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসেও যথাযোগ্য মর্যাদায় জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসবে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। কানাডার অন্টারিও আওয়ামী লীগের উদ্যোগে টরেন্টোর ডেনফোর্থে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি কবি সাইফুল্লাহ মাহমুদকে সম্মাননা দেয়া হয়। বঙ্গবন্ধুর উপর গবেষণায় বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত হওয়ায় তাকে এই সম্মাননা দেয়া হয়। বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনবো হাসি সবার ঘরে, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বাংলাদেশ দূতাবাসে এই সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। Desk Report, News 24.